হায়াতুন নবী, কমলিওয়ালা নবী, উম্মতের কাণ্ডারে নবী, দু জাহানের বাদশা নবী বলেন, যারা সদকা করবে জান্নাতে অনেকগুলো দরজা আছে, যে সদকা করেছে তাকে ওই দরজা দিয়ে ডাকা হবে, যারা রোজদার রাইয়া নামক দরজা থেকে ডাকা হবে, যারা নামাজি নামাজিদের যে দরজা ওই দরজা থেকে ডাকা হবে, যারা দানশীল তাদের জন্য ওই দরজা থেকে ডাকা হবে। আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, এক নম্বরে নবী এবং রসুলের পরে সকল মানুষের উপরে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, আপনার উম্মতদের মধ্যে এমন কেউ আছে যাকে সকল দরজা দিয়ে ডাকা হবে? সকল দরজা দিয়ে যাকে ডাকবে জান্নাতে প্রবেশ করো। আমার নবী বলেন, আর জু আবু বকর, আমি আশা করি ওই ব্যক্তিটা তুমি হবে, যাকে জান্নাতে সকল দরজা দিয়ে আহ্বান করা হবে। আমার নবী একদিন সকালবেলা সাহাবাই কারামকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে রোজা রেখেছ? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজদার। আমার নবী জিজ্ঞেস করেন, কে আছো আজকে একটা জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। তোমাদের মধ্যে কে এমন আছো যে আজকে একজন মিসকিনকে খাওয়ার খাইয়েছো, ক্ষুধার্তকে আহার দান করিয়েছো? কে আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকর একজন ক্ষুধার্তকে আহার দান করেছি। আমার নবী বলেন, এতগুলো ভালো কাজ যার জমা আছে, একত্রিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, সে জান্নাতই হবে। সকল নবী এবং রসুলের পরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর। আমার নবী অসুস্থতার কারণে 19 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেন নাই। কয় ওয়াক্ত? হাদিসের কিতাবের মধ্যে এসেছে 19 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন আমার নবীজির অনুপস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজে ইমাম হওয়ার অধিক হকদার কে? যার জ্ঞান বেশি, ঠিক না? তো অনেক সাহাবী ছিল, আমার নবী নির্বাচন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তার তাকওয়া বেশি, ফরহেজগারতা বেশি, তার জ্ঞানও বেশি। সুবহানাল্লাহ। ইঙ্গিত দিয়েছেন আমার নবী ইন্তেকালের আগে, নবীজির পরে খেলাফতের যিনি অধিকতর যোগ্য তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদেরকে আবু বকর সিদ্দিকের আদর্শে আদর্শবান হবার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম দান সদকা করার জন্য প্রতিযোগিতা করতেন, তার মধ্যেও এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক। আমার নবীজি ঘোষণা দিলেন, জিহাদে যেতে হবে, কার কাছে কে আছে নিয়ে আস। হযরতে উমর ইবনুল খাত্তাব, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত সম্পদকে দুই ভাগ করলেন, অর্ধেক আমার নবীজির খেদমতে নিয়ে আসলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলে, মনে মনে ভাবছেন আজকে আমি দান করার ক্ষেত্রে এক নম্বরে হব, কারণ সমস্ত সম্পদের অর্ধেক দেওয়া এত সহজ কথা না। কিন্তু নবীর কাছে এসে দেখতেছেন আবু বকর সিদ্দিক তার সমস্ত সম্পদ, এমনকি উনুনের ছাই, সুলার ছাই পর্যন্ত নবীজির খেদমতে নিয়ে এসেছে। হায়াতুন নবী বলেন, আবু বকর সিদ্দিক মা আবু কাইতালাক, হে আবু বকর, তোমার পরিবারের জন্য, স্ত্রী পুত্র সন্তানদের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আবু কাইতুল্লাহ ওয়া রাসূলাহ, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রসুলই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকর সিদ্দিক
এক নম্বর আসনে আসীন হয়ে গেলেন, অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন, কিন্তু আবু বকর সিদ্দিককে আমার নবী প্রশ্ন করেন, অগো আবু বকর, উনুনের ছাই সোলার ছাই কি কাজে আসবে? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, এই ছাইগুলা মদিনার মাটি আপনি নবীজির তুতু মুবারক মিশ্রণ করে আঘাতপ্রাপ্ত স্থানে মালিশ করে দিলে আপনার তুতু মুবারকের বরকতে সুস্থ হয়ে যাবে। কেউ জানাবে বহুরাইরা তাবুকে এসা জামশের, কেউ জানাবে বহুরাইরা তাবুকে এসা জামশের, জিসে সত্তর সাহেবো খা দো দুসে মো বর দিয়া।